টা উপনির্বাচন একটা ঘটনা ঘটেছিল সে হিরো আলম রে কেউ তখন তারা তার বিচার দাবি করেছিল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনারা অনেকে কম বেশি হিরো আলমকে ছিলেন সে আন্তর্জাতিক একজন নেতা এবং বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে আরো একটু বেশি ভাইরাল করে দিয়েছে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা এটা উপনির্বাচন একটা ঘটনা ঘটেছিল সে এমনিতে ভাইরাল করে দিয়েছে তো আসলে আমাদের দেশ কিংবা দেশের যে রাজনীতিবিদ বলেন এবং দেশের যে সরকার প্রধান বলেন তারা কোথায় গেছে আসলে হিরো আলমের মতো ব্যক্তিকে আমরা নিজেরা ভাইরাল করে দিয়েছি আমরা নিজেরাই ইয়ে করেছি তো হিরো আলমের প্রসঙ্গটা আসে কি কারণে আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ জামাতের যে একটি ইয়ে ছিল সমাবেশ কিংবা যেটা বলেন আঠাশ তারিখ সেখানে একজন পুলিশ সদস্য নিহত হয় কিংবা অনেকে গাড়ি ভাংচুর করে আসলে মোটে কারা করছে এটার এখনও তদন্ত চলতেছে তো এই ইস্যু নিয়ে তিনি প্রেক্ষাপটটা কিংবা হিরো আলমের ইস্যুটা তুলে নিয়ে আসে কিংবা বলে তো আসলে একজন কি বলবো তাকে নিয়ে হয়তোবা একজন অযোগ্য কিংবা যে যেটার যোগ্য নয় তাকে সে যোগ্য স্থানে বসানোর যারা বসিয়েছেন এবং আজকে হিরো আলমের নামটি প্রকাশ করা কথায় হিরো আলমের আরেকটি দাপে গিয়ে যাওয়া তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম